নমস্কার, রাত 10:30টার আকাশ বার্তায় আপনাদের সকলকে স্বাগত। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। শুরুতে হেডলাইন্স। কেরলে ভয়াবহ বন্যা, মৃত 26, নিখোঁজ বহু, ভেঙে পড়ছে বাড়ি, 10 জেলায় সতর্কতা, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর। বাংলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্র যেতে মানা মৎস্যজীবীদের। সাংসদ পদে বাবুলের ইস্তফা, মঙ্গলবার সময় দিলেন অধ্যক্ষ। আসানসোলে নির্বাচনের দাবি জানাতে পারে তৃণমূল। 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন 30 অক্টোবর, শান্তিপুরে প্রচার শুভেন্দুর। ছত্তিশগড়ের পর এবার মধ্যপ্রদেশ, ভোপালে বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল গাড়ি, গুরুতর আহত এক কিশোর, সংকটজনক আরও 3 গ্রেফতার চালক। রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ, 24 ঘন্টায় আক্রান্ত 626, মৃত 14, কলকাতায় বাড়ল আক্রান্ত। পুজোয় বিধি না মানায় রাজ্যকে নিশানা কেন্দ্রের, হাসপাতাল তৈরি রাখার নির্দেশ। সেলফি কাড়ল প্রাণ, বারুইপুরে মৃত্যু যুবকের, ঝিলের পাড়ে দাঁড়িয়ে 3 বন্ধু মিলে ছবি তোলার হিড়িক, জলে পড়ে যায় যুবক, সাঁতারে না জানায় মৃত্যু। আসি বিস্তারিত খবরে। কেরলে ভয়াবহ বন্যায় এখনো পর্যন্ত 26 জনের মৃত্যু হয়েছে, ভূমিধস শুরু হয়েছে বিভিন্ন জেলায়, বহু মানুষ নিখোঁজ রয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের সঙ্গে। মাথা তুলে দাঁড়াতে পারছে না ঈশ্বরের আপন দেশ কেরল। প্রকৃতির একের পর এক ধাক্কায় বিপর্যস্ত জনজীবন। নতুন করে বন্যার ভূমিধসে মৃত্যু হল 26 জনের, 20 জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। 5 জেলায় লাল সতর্কতা ও 7 জেলায় কমলা সতর্কতা জারি হয়েছিল, তা সত্ত্বেও প্রাণহানি এড়ানো গেল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন কেরালা পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে, দুর্গত মানুষদের সাহায্যের জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন পরিস্থিতি গুরুতর বলে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন 105টি ত্রাণ শিবির খোলা হয়েছে, আরও শিবির খোলার ব্যবস্থা করা হচ্ছে। সেনাবাহিনীর 2টি দলকে তিরুবনন্তপুরম ও কোট্টায়ামে মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রবল স্রোতে বইছে এরনাকুলামের মুভাত্তুপুজা নদী। কোট্টায়ামে মাত্র 7 সেকেন্ডে ভেঙে পড়ল একটা বাড়ি। ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল ইউনিট সহ কান্নুর থেকে সেনার একটা দল ওয়ানাট পৌঁছেছে। কুট্টিকাল গ্রামের একটি সেতু ভেঙে পড়ায় ব্যাহত হয়েছে উদ্ধার কাজ। আগামীকালও ভক্তদের শবরীমালা মন্দিরে যেতে নিষেধ করা হয়েছে। 2018 ও 2019-এর বিধ্বংসী বন্যার আতঙ্ক তারা করছে। আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আজও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে আগেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সবথেকে খারাপ অবস্থা কোট্টায়াম, কুট্টিকাল ও ইডুক্কির পাহাড়ি এলাকার 2টো নদীর জল ভাসিয়ে নিয়ে গেছে ঘরবাড়ি। উদ্ধার কাজের জন্য প্রস্তুত রয়েছে M-17 এবং সারাং হেলিকপ্টার, তবে প্রবল বৃষ্টিতে তা উদ্ধার কাজে নামানো যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ, বন্যা কবলিত এলাকাগুলি থেকে মানুষকে এয়ারলিফট করা হচ্ছে। আকাশ বার্তা। কাল বাংলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। উত্তরাখণ্ডের কেদারনাথ আর বদ্রীনাথে ভূমিধস শুরু হয়েছে, ধসে আটকে রয়েছেন বহু মানুষ। লক্ষ্মী পুজোর আগে ফের দুর্যোগের মুখে রাজ্য। দক্ষিণবঙ্গের 7 জেলায় বৃষ্টি বাড়বে কাল। কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর সহ 2 চব্বিশ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুধুমাত্র ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ সৃষ্টি হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। শুরুতে তার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে, পরে সরে যাবে উত্তরবঙ্গে। ফলে 21 অক্টোবর বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। পর্যটকদের দীঘা সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। প্রবল বৃষ্টি আর জলোচ্ছ্বাসের কারণে মৎস্যজীবীদের মাছ সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। যে সাউথ ইস্টার্লি উইন্ড, সে স্ট্রং সাউথ ইস্টার্লি উইন্ড আমাদের শুরুতে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের উপর দিয়ে। ধস নামলো উত্তরাখণ্ডের কেদারনাথে। পাণ্ডুকেশ্বর থেকে বদ্রীনাথ যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় প্রশাসন। উত্তরাখণ্ডে টানা 3 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত দর্শনার্থীদের কেদারনাথ ও বদ্রীনাথে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। আকাশ বার্তা। ছত্তিশগড়ের পর এবার গাড়ি পিষে দিল মধ্যপ্রদেশের ভোপালে, বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ে গাড়ি, এক কিশোর সহ 4 জনের অবস্থা সংকটজনক, গ্রেফতার করা হয়েছে চালক ও তার 2 বন্ধুকে। এবার গাড়ি পিষে মারার ঘটনা ঘটল মধ্যপ্রদেশের ভূপালে। ঘটনায় এক কিশোর সহ 4 জন আহত হয়েছেন। ছত্তিশগড়ের যশপুরের মতো মধ্যপ্রদেশের ভূপালে দুর্গাপূজার বিসর্জনের জন্য শোভাযাত্রা চলছিল। সেই শোভাযাত্রায় ঢুকে পড়ে গাড়ি। গাড়ির ভেতরে 3 জন ছিল বলে জানিয়েছে পুলিশ। তবে ছত্তিশগড়ের মতো কোনো মৃত্যু হয়নি মধ্যপ্রদেশে। ভূপালের DIG ইরশাদ ওয়ালি বলেছেন 3 জনকেই গ্রেপ্তার করা হয়েছে, গাড়ি বাজেয়াপ্ত করা হয়, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়, তাদের অবস্থা আশঙ্কাজনক। আজ ভোর নাগাদ
বিসর্জনের প্রক্রিয়া চলছিল স্টেশনের কাছে। পুলিশ জানিয়েছে গাড়িতে যে তিনজন ছিল তারা স্টেশনের পাশে একটা হোটেলে খাবার খায়, তারপর হঠাৎই বিসর্জনের শোভাযাত্রার উপর গাড়ি চালিয়ে দেয় তারা। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে এটা ইচ্ছাকৃত খুন। গাড়িটা প্রথমে পাশে থাকা এক দর্শনার্থীকে ধাক্কা দেয়, তারপর সবাই চিৎকার করতে থাকে, তখনই পালাতে যায় তারা। ১৬ বছরের এক কিশোর গুরুতর আহত হয়েছে, তার অবস্থা অতি সংকটজনক। যদিও এই ঘটনার পর আর বিজেপি মুখ খোলেনি। আকাশ বার্তা। পাঞ্জাবের বিধানসভা ভোটে ইস্তেহার নিয়ে নবজাত সিং সিধুর কাছে ১৩টা প্রস্তাব চেয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কয়েকদিন সময় চেয়েছেন সিধু। পাঞ্জাবের উন্নয়নের জন্য ১৩ দফা প্রস্তাব পাঠাবেন নবজাত সিং সিধু। সোনিয়া গান্ধীর কাছে তিনি সময় চেয়েছেন। তিনি কংগ্রেস সভানেত্রীকে চিঠি লিখে বলেছেন, পাঞ্জাবের কৃষক, বিদ্যুৎ, পাঞ্জাবিয়াতি তার লক্ষ্য। আগামী বছরের শুরুতে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে ইস্তেহারের জন্য ১৩টা প্রস্তাব চেয়েছিলেন সোনিয়া গান্ধী। আজ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পর নবজাত সিং সিধু বলেছেন, সোনিয়া গান্ধীর কাছে তিনি কয়েকদিন সময় চেয়েছেন, এলাকা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রাহুল গান্ধীর সঙ্গে প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন নবজাত সিং সিধু। সেখানে হাজির ছিলেন হরিশ রাওয়াত। সিধুকেই আগামী বিধানসভা নির্বাচনে পাঞ্জাবের মুখ করা হচ্ছে, তাকে সামনে রেখে কংগ্রেস এবার নির্বাচনে লড়াই করবে। সম্ভবত কংগ্রেস ক্ষমতায় এলে সিধুকেই মুখ্যমন্ত্রী করা হবে, সেই ইঙ্গিত দিয়েছেন রাহুল গান্ধী। সিধু আজ বলেন, রাহুল গান্ধী যে সিদ্ধান্ত নেবেন তা তিনি মাথা পেতে নেবেন। আকাশ বার্তা। বিহার বিধানসভার উপনির্বাচনে কংগ্রেসের হয়ে ভোট প্রচার করবেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ যাদব। লালু প্রসাদ যাদব প্রচার করবেন আর জেডির হয়ে। শেষ পর্যন্ত লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব বিহারে কংগ্রেসের হয়ে উপনির্বাচনে প্রচারে নামছেন। আজ তিনি জানিয়েছেন, তারাপুর কেন্দ্রের উপনির্বাচনে তিনি আরজেডি প্রার্থীর হয়ে প্রচার করবেন, আর কুশেশ্বরে প্রচার করবেন কংগ্রেসের হয়ে। তেজপ্রতাপ জানিয়েছেন, কুশেশ্বরে তিনি আরজেডি প্রার্থীর হয়ে প্রচার করবেন না। তিনি প্রকাশ্যেই বলেছেন, কংগ্রেসের হয়ে আলোচনা না করে কুশেশ্বর আসনে প্রার্থী ঘোষণা করেছেন তেজস্বী যাদব, এটা জোট ধর্মের বিরোধী। কুশেশ্বরে কংগ্রেস প্রার্থী হয়েছেন বিহার কংগ্রেসের কার্যকারী সভাপতির ছেলে। এরপরই আরজেডি জানিয়েছে, তেজপ্রতাপের সঙ্গে দলের এখন আর কোনো সম্পর্ক নেই, যদিও তিনি দলেরই বিধায়ক। তবে তেজপ্রতাপের কংগ্রেসের হয়ে প্রচার লালু প্রসাদ যাদবের ঘরের বিবাদ ফের প্রকাশ্যে এলো। ইতিমধ্যে বিজেপি প্রচার শুরু করেছে, আরজেডির ঘরে ভাঙন ধরেছে। ৩০ অক্টোবর বিহারের দুটো বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, দুটো কেন্দ্রে প্রার্থী দিয়েছে বিজেপির জোট সঙ্গী জেডিইউ। দুটো আসনে এবার ত্রিমুখী লড়াই হচ্ছে। বিহারের দুটো আসনে এবার উপনির্বাচনে প্রচার করবেন কানহাইয়া কুমার, সম্প্রতি তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন। আকাশ বার্তা। সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বাবুল সুপ্রিয়। মঙ্গলবার সকাল ১১টায় তাকে সময় দিয়েছেন স্পিকার ওম বিড়লা। দল ছেড়েই সাংসদ পদ ত্যাগ করার জন্য দিল্লি গিয়েছিলেন বাবুল সুপ্রিয়। পদত্যাগের জন্য স্পিকার ওম বিড়লার কাছে দরবারও করেন তিনি। স্পিকার সময় না দেওয়ায় ফিরে আসতে হয় তাকে। এবার ওম বিড়লা সময় দিয়েছেন। সোমবারই দিল্লি যাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, মঙ্গলবার সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বাবুল সুপ্রিয়। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বাবুল সুপ্রিয় সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন, কোনো পদ ধরে রাখবেন না তিনি, সব দায়িত্ব থেকে ইস্তফা দেবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলত্যাগ করলে পদত্যাগ করতে হবে এই দাবিতে সরব। ইতিমধ্যেই আদালতে মামলাও করেছেন তিনি। যদিও বিধায়কের পিতা শিশির অধিকারী ভোটের আগেই মোদির সভায় যোগ দিলেও এখনো পর্যন্ত সাংসদ পদ থেকে ইস্তফা দেননি। আকাশ বার্তা। চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে প্রচার শুরু করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ নদিয়ার শান্তিপুরে যান তিনি। শান্তিপুরের উপনির্বাচনে এবারও জিতবে বিজেপি, বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, শান্তিপুর পূর্ণভূমি, সেই পূর্ণভূমিতে গতবার জয়ী হয়েছিল বিজেপি, এবারও বড় ব্যবধানে জিতবেন তারা। গত বিধানসভা নির্বাচনে শান্তিপুরে জিতেছিল বিজেপি। ১৬,০০০ ভোটে লিড ছিল জগন্নাথ মুক্ত। বাংলাদেশের ঘটনার পরে এই সিটে হয়েছিলেন উদয়ন গুহ, এবার ভোটের আগে ভাঙন ধরল বিজেপিতে। এদিকে উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় ভাড়া না দেওয়ায় বিজেপির অফিসে তালা ঝুলিয়ে দিলেন দলের বিধায়ক অশোক কীর্তনিয়া। দীর্ঘদিন ধরে দলের তরফ থেকে ভাড়া দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন বিধায়ক নিজেই। তিনিও তৃণমূলে যোগ দিচ্ছেন বলে ইদানিং শোনা যাচ্ছে। আকাশ বার্তা। ভারতে এখন বিনিয়োগের পরিস্থিতি তৈরি হয়েছে। আমেরিকায় গিয়ে সেখানকার শিল্পপতিদের আহ্বান জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, ভারী শিল্পের উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারেন ভারতে। আমেরিকার সমস্ত বিনিয়োগকারীদের জন্য ভারতের দরজা খোলা বলে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারত বিনিয়োগের জন্য আদর্শ জায়গা, শ্রমিক থেকে সব রকম সুবিধা পাবেন বিনিয়োগকারীরা।
এ ব্যাপারে উদ্যোগপতিদের কাছে বার্তা দিলেন নির্মলা সীতারামন। The reforms that we've undertaken, particularly the steps taken for the withdrawal of the retrospective tax, has been mentioned by the United States administration as a very positive step. মাস্টারকার্ড, IBM, ফেডেক্স কর্পোরেশনের সিইও ছাড়াও আরো বহু সংস্থা ছিল ওয়াশিংটনের ওই বৈঠকে। কিন্তু প্রশ্ন উঠছে নির্মলার বার্তা নিয়ে। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিদেশে গিয়ে বিনিয়োগের বার্তা দেন। তা সত্ত্বেও দেশের অর্থনীতির বিরাট কোনো পরিবর্তন হয়নি, বেড়েছে বেকারত্ব। বছরে 2 কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী, সেই প্রতিশ্রুতি তো অনেক দূর, তার 10% পূরণ করতে পারেনি কেন্দ্রীয় সরকার। করোনাকালে বেকারত্বের হার আরও বেড়েছে, ক্ষুদা সূচকে ভারতের স্থান 94 স্থান থেকে 102 নেমেছে। ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ, নেপাল, পাকিস্তানের মতো দেশগুলো। এই অবস্থায় দাঁড়িয়ে ফের মার্কিন বিনিয়োগকারীদের আহ্বান জানালেন সীতারামন। কিন্তু বিনিয়োগ কতটা হবে তা নিয়ে প্রশ্ন থেকেই গেল দেশের মানুষের মনে। আকাশ বার্তা। রাজ্যে গত 24 ঘন্টায় 626 জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 14 জনের। কলকাতায় বাড়ল সংক্রমণ। রাজ্যে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 624 জন, মৃত্যু হয়েছে 14 জনের। আজ করোনা পরীক্ষা করা হয়েছে 27,000 মানুষের। কলকাতা আক্রান্ত হয়েছেন 179 জন, উত্তর চব্বিশ পরগনায় 124 জন, দক্ষিণ চব্বিশ পরগনায় 53 জন আক্রান্ত হয়েছেন। হুগলিতে 48 জন, হাওড়ায় 51 জন সংক্রমিত হয়েছেন, পশ্চিম বর্ধমানে 12 জন, নদিয়াতে 29 জন সংক্রমিত হয়েছেন, বাঁকুড়াতে 6 জন আক্রান্ত হয়েছেন, বীরভূমে 6 জন সংক্রমিত হয়েছেন, পুরুলিয়াতে 2 জন আক্রান্ত হয়েছেন, ঝাড়গ্রামে 2 জন, মালদায় 7 জন আক্রান্ত হয়েছেন, মুর্শিদাবাদে 5 জন আক্রান্ত হয়েছেন, আলিপুরদুয়ারে 2 জন, কোচবিহারে 11 জন আক্রান্ত হয়েছেন, দার্জিলিংয়ে 16 জন সংক্রমিত হয়েছেন, কালিম্পংয়ে 1 জন। রাজ্যে আজ 14 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে কলকাতায় রয়েছেন 4 জন, উত্তর চব্বিশ পরগনায় 3 জনের মৃত্যু হয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনায় করোনায় মৃত্যু হয়েছে 1 জনের, হুগলিতে 2 জনের মৃত্যু হয়েছে, নদিয়াতে মৃত্যু হয়েছে 3 জনের, দার্জিলিংয়ে 1 জনের মৃত্যু হয়েছে। আজ নীতি আয়োগ জানিয়েছে শিশু টিকা নিয়ে এখনো পাকাপাকি সিদ্ধান্ত হয়নি, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে, রিপোর্ট সন্তোষজনক হলে ছাড়পত্র দেওয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আজ জানিয়েছে সরকার চায় আগামী সপ্তাহের মধ্যে 110 কোটি মানুষকে টিকা দিতে, সেই লক্ষ্যে এগোচ্ছে ভারত। তবে পুজোয় যেভাবে করোনাবিধি না মেনে দর্শনার্থীরা ভিড় জমিয়েছিলেন বিভিন্ন মণ্ডপে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। আকাশ বার্তা। জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ জট কাটল না আরজি করে, অধ্যক্ষের পদত্যাগের দাবিতে এখনো অনড় রয়েছেন পড়ুয়া চিকিৎসকরা। আরজি করে জট কাটল না আজও, স্থানীয় বিধায়ক ও শাসক দলের চিকিৎসক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন আরজি করে ছাত্র নেতারা। কিন্তু ছাত্র নেতারা জানান যেসব ছাত্র বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সবাইকে বৈঠকে ডাকা হয়নি, ফলে জট কাটা সম্ভব নয়। গতকালই স্বাস্থ্য ভবন জানিয়েছিল ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হবে। এরপরই আজ বৈঠকে বসেন অতীন ঘোষ, নির্মল মাঝি, শান্তনু সেনরা। যারা রিপ্রেজেন্টেটিভ যাচ্ছে তারা তো তাদের দাবিগুলো নিয়ে বলতে আসছে, এবং দাবিগুলো যদি অ্যাসুরেন্স পায় তাহলে তারা জানি যে আমরা দাবিগুলো মেনে নিচ্ছেন, ঠিক আছে আমরা একটা সময় দিলাম, একটা জায়গায় আমরা সরে এসলাম, আপনারা সরে আসুন, পুরো একটা জায়গায় সেটেলমেন্ট করলাম। কিন্তু এই সেটেলমেন্টটা আমার তো মনে হচ্ছে যে এরা বলছে কি আমরা আবার স্টুডেন্টদের পড়া নিয়ে ফেলবো, তো একসাথে 200-250 স্টুডেন্ট, 150-200 স্টুডেন্টের সময় নেবে, ডিসিশন নেবে না, ডিসিশন তো লিডারশিপকে নিতে হবে। 2 সপ্তাহের বেশি সময় ধরে প্রায় অচলাবস্থা চলছে আরজিকর হাসপাতালে, পড়ুয়া চিকিৎসকরা টানা বিক্ষোভ দেখাচ্ছেন, এমনকি রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। আন্দোলনকারীরা জানিয়েছেন তাদের একটাই দাবি, অধ্যক্ষকে সরিয়ে দিতে হবে। ছাত্ররা বলেছেন ছাত্র সংসদ গঠনে অধ্যক্ষ কোনো নীতি মানেননি। পড়ুয়া চিকিৎসকদের বিক্ষোভে পরিষেবা পাচ্ছেন না সাধারণ রোগীরা। আকাশ বার্তা। সেলফি তুলতে গিয়ে এবার মৃত্যু হলো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে, ঝিলের পাড়ে দাঁড়িয়ে 3 বন্ধু মিলে ছবি তুলছিলেন, হঠাৎই জলে পড়ে যান এক যুবক। ভদ্রেশ্বরের পর বারুইপুরের মল্লিকপুরের ঘটনা, সেলফির বলি ফের এক যুবক। রবিবার সকালে মল্লিকপুরের এক ঝিলের পাড়ে দাঁড়িয়ে সেলফি তুলছিল 3 যুবক, তারা একটা ভাঙা চাতালের উপর দাঁড়িয়ে ছবি তুলছিল। হঠাৎই বাবাই দাস নামে এক যুবক পাহড়কে জলে পড়ে যায়, অন্য 2 বন্ধু চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ, আসে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের লোকজন, পরে স্থানীয় মানুষদের সহযোগিতায় দেহ উদ্ধার হয়। আমরা এখানটা ফটো তুলতে এসেছিলাম, এখানটা ফটো তুলতে পা পিছলে পড়ে গেল। কে পড়ে গেল? আমার বন্ধু। কি নাম? বাবাই দাস। আমার ছেলেকে চাই, আমি আমার ছেলেকে চাই রে বাবা, আমার কি চাই আর আমার ছেলে ছাড়া, আমার ছেলে ছাড়া আমি কি চাই রে বাবা রে বাবা। জানা যায় মৃত বাবাই তিলজলা এলাকার বাসিন্দা, বন্ধুদের নিয়ে সে মল্লিকপুরে আত্মীয়ের বাড়ি গিয়েছিল। দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, আকাশ বার্তা। জ্বালানির দাম যতই বাড়ছে ততই বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। টানা 7 দিন বাড়লো পেট্রোল ডিজেলের দাম, গত বছর এই সময়ের চেয়ে প্রায় 80% দাম বেড়েছে পেট্রোপণের।
পেট্রোল ডিজেলের দাম যত বাড়ছে ততই আগুন হচ্ছে বাজার। তিন দিন আগে কেন্দ্র খাদ্যমন্ত্রক জানিয়েছিল এবছর সবজির দাম নিয়ন্ত্রণে থাকবে, এমনকি এ মাস থেকে দাম কমবে আনাজের। খাদ্যমন্ত্রকের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। আজ দিল্লিতে 80 টাকা ছাড়িয়েছে টমেটোর দাম। সব জিনিসের দাম গত কয়েকদিনে প্রতি কিলোতে 30 থেকে 40 টাকা বেড়েছে, দাম আরও বাড়ার সম্ভাবনা। ব্যবসায়ীরা বলছেন পেট্রোল ডিজেলের দাম বাড়ায় ছ্যাঁকা লাগছে হাতে। আর জ্বালানির দাম বাড়িয়েছে সরকার, টানা 7 দিন দাম বাড়ছে। গত বছর এই সময় পেট্রোল ডিজেলের যে দাম ছিল তার চেয়ে প্রায় 82% দাম বেড়েছে জ্বালানির। এখন আর দাম কমার কোনো সম্ভাবনা নেই, ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। ডিসেম্বর পর্যন্ত দাম বাড়বে, জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত আনাজপাতির দামও বাড়বে, তেমন ইঙ্গিত দিয়েছেন ব্যবসায়ীরা। দিল্লি, কলকাতা, কর্ণাটক, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সর্বত্র চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। পেট্রোল ডিজেলের দামের ওপর এবার কর কমিয়ে দিল কর্ণাটক সরকার, লিটার প্রতি 2 টাকা কর কমিয়ে দেওয়া হয়েছে। যদিও বিরোধীরা বলছে কর্ণাটকে উপনির্বাচন রয়েছে, সেদিকে লক্ষ্য রেখে শেষ পর্যন্ত কর কমাতে বাধ্য হলো বিজেপি সরকার। জ্বালানির দাম বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ছে কর্ণাটকে। আকাশ বার্তা। বুধবার লক্ষ্মী পুজো, তার আগে আগুন হচ্ছে বাজার দর, সেঞ্চুরির পথে চলেছে বেগুন, উচ্ছে পটল। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না কাঁচা সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজি কেজি প্রতি 20 টাকা বৃদ্ধি পেয়েছে। বেগুন 60 থেকে 70 টাকা, শসা 50 টাকা, উচ্ছে 60 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। ঝিঙে, পটল, বরবটি থেকে শুরু করে দাম বেড়েছে কলমি শাকেরও। বিক্রেতারা বলছেন সাম্প্রতিক বন্যা ও টানা বর্ষণে শাকসবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত।